মুর্শিদাবাদ গান্ধী মহকুমার খড়গ্রাম থানা কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত সদস্য জিয়াদুল শেখের সঙ্গে বচসা শুরু হয় গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি খাতুনের স্বামী সাইদুল মমিনের। বচসা শুরু হয় সংসদের কাজ নিয়ে এবং দু এক কথা বলাবলি হতে প্রধানের স্বামীর উপরে চড়া হয় এবং মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় ঘটনাস্থলে। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।